হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমরা যদি 2019 সালে স্মার্টফোন মার্কেটটা দেখি, তাহলে সেখানে প্রথমে হাইপ তৈরি করা হয়েছিল ক্যামেরা সেগমেন্ট নিয়ে, কোন ফোনে কতগুলো ক্যামেরা থাকছে। তারপরে এলো মেগাপিক্সেলের হাইপ, কোন ফোন কত মেগাপিক্সেলের ক্যামেরা প্রোভাইড করতে পারছে। আদপে আমরা পেলাম কিন্তু ওই 12 মেগাপিক্সেল বা 16 মেগাপিক্সেলের ক্যামেরা, সেটাকে পিক্সেল বিনিং টেকনোলজির মাধ্যমে করা হলো 48, করা হলো 64। হ্যাঁ, কোয়ালিটি যাই থাক, কোম্পানিগুলো চেয়েছিল একটা বড় মেগাপিক্সেলের ওজন আমাদের মাথায় চাপিয়ে দিতে। এবং 2020 সালে এসে আমরা দেখলাম ফাস্ট চার্জিং টেকনোলজির জন্য একটা হাইপ, সেখানে রিয়েলমি দিল 65 ওয়াট। এমনকি বাজেট ক্যাটাগরিতেও আমরা কিন্তু 65 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে গেছিলাম রিয়েলমির পক্ষ থেকে, রিয়েলমি নার্জো 20 প্রো। কিন্তু 2021 সালে সময়টা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে। স্মার্টফোন কোম্পানিগুলো একের পর এক অস্ত্র চালিয়ে দেবার পর শেষ অস্ত্র আর খুঁজে পাচ্ছে না কী দিয়ে স্মার্টফোনগুলো আমাদের ঘাড়ে চাপিয়ে দেবে। তার জন্য 2021 সালের প্রথম থেকেই আমরা দেখতে শুরু করেছি 5G স্মার্টফোনের হাইপ। এই 5G কতটা যুক্তিযুক্ত 2021 সালে এসে দাঁড়িয়ে, আজকে আমরা সেই ব্যাপারে কথা বলবো। তার আগে একটা ছোট্ট ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করে নিই। আমি গত 2-1 দিন আগে টেক নিউজে ওয়ানপ্লাসের খবর একটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ওয়ানপ্লাস 9 এবং ওয়ানপ্লাস 9 প্রোয়ের ক্ষেত্রে যে দুটো ব্যান্ড সাপোর্ট দেওয়া হয়েছে 5G ক্ষেত্রে, পরবর্তী আপডেটের মাধ্যমে ওই ব্যান্ডগুলোর সাপোর্ট বাড়ানো সম্ভব নয়। ধরুন আপনাদের দেশে ওই দুটো ব্যান্ডের সাপোর্ট নেই, পরবর্তী তৃতীয় কোনো ব্যান্ডের সাপোর্ট এসছে, তাহলে কিন্তু ওই দুটো স্মার্টফোনে আপনি 5G ইউজ করতে পারবেন না। অন্যদিকে ওয়ানপ্লাস নর্ড যারা ইউজ করেন, তাদের ক্ষেত্রে একটা 5G ব্যান্ডের সাপোর্ট আছে। ধরুন আপনার ভাগ্য খুবই খারাপ, তাহলে আপনার দেশে হয়তো ওয়ানপ্লাস নর্ডে যে N78 ব্যান্ডটা রয়েছে, সেই ব্যান্ডের সাপোর্ট এলো না, N78 প্লাস বা N78 প্রো এই ধরনের কোনো ব্যান্ডের সাপোর্ট এলো, তাহলে আপনি কিন্তু ওই ওয়ানপ্লাস নর্ডে কোনো রকম 5G সাপোর্ট পাবেন না। হ্যাঁ, আপনি হয়তো ভেবে রেখেছেন যে 4-5 বছর ধরে আপনি ওয়ানপ্লাস নর্ড ইউজ করবেন, ভবিষ্যতের ফোন হিসেবে ফোনটা কিনেছেন, একটা মোটা টাকা ইনভেস্ট করেছেন, কিন্তু 4-5 বছরের মধ্যে আপনার দেশে হয়তো 5G অ্যাভেলেবেল হয়ে যাবে, কিন্তু তারপরও আপনাকে ফোনটা চেঞ্জ করতে হবে শুধুমাত্র সেখানে 5G আপনি ইউজ করতে পারছেন না বলে। আমাদের দেশের ক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে দিই। জিও যখন এসেছিল তখন অনেকের কাছে কিন্তু 4G ফোন ছিল না। জিও এসে শুরু করেছিল ফ্রিতে 4G ডেটা দেওয়া, তখন সবাইকে কিন্তু 4G ফোন কিনতে হয়েছিল, এবং 4G যে ব্যান্ডটা ইন্ডিয়াতে সাপোর্ট ছিল, 4G ফোনগুলো সেই ব্যান্ডের সাপোর্টই ইন্ডিয়াতে দিয়েছিল, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হয়নি, কারণ নেটওয়ার্কটা আগে চালু হয়েছিল, স্মার্টফোনগুলো পরে এসেছিল। আর এক্ষেত্রে হচ্ছে স্মার্টফোনগুলো আগে আসছে, তারপরে নেটওয়ার্কের ফ্রিকোয়েন্সি আমরা তৈরি করছি। তো দেখা গেল ভারতের টেলিকম সংস্থা বা বাংলাদেশের যে টেলিকম সংস্থা আছে BTRC, তারা হয়তো অন্য ধরনের নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করছে, অন্য ধরনের 5G ব্যান্ড নিয়ে কাজ করছে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু বিপদে পড়তে পারেন। তাহলে এখন একটা প্রশ্ন থেকে যাচ্ছে, আমাদের কি আজকের দিনে দাঁড়িয়ে 5G স্মার্টফোন কেনা উচিত, নাকি 5G স্মার্টফোন না কিনে ওই প্রাইস পয়েন্টে কোনো একটা ভালো ফোন যেখানে পারফরমেন্স ভালো আছে, যেখানে ক্যামেরা ভালো আছে, এই ধরনের ফোন কেনা উচিত? আজকে এই ব্যাপারটা ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিও খুব একটা বড় হবে না, কিন্তু একদম প্রয়োজনীয় ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন শুরু করি। ওয়ানপ্লাস কিন্তু তার অফিসিয়াল স্টেটমেন্টে জানিয়েছে ওয়ানপ্লাস 9 এবং 9 প্রোয়ের ক্ষেত্রে হার্ডওয়্যার লিমিটেশন আছে, অর্থাৎ হার্ডওয়্যার কোনো রকম নতুন কোনো ব্যান্ড সাপোর্ট করে না, তাই জন্য তারা এক্সট্রা কোনো ব্যান্ড সফটওয়্যারের মাধ্যমে ইম্প্রুভ করতে পারবে না। তো সেক্ষেত্রে শুধুমাত্র এটা ওয়ানপ্লাসের প্রবলেম হবে না, প্রত্যেকটা স্মার্টফোন কোম্পানির হবে, প্রত্যেকটা স্মার্টফোন কোম্পানির হার্ডওয়্যারে এই ধরনের লিমিটেশন থাকবে। সুতরাং আপনি মোটামুটি 90% শিওর থাকতে পারেন যে কোনো কোম্পানির কোনো স্মার্টফোনে পরবর্তীতে আপডেটের মাধ্যমে 5G ব্যান্ডের কোনো রকম লিমিটেশন বাড়ানো সম্ভব নয়। আপনার যদি ইনবিল্ট দুটো ব্যান্ড থাকে, সেখানে দুটো ব্যান্ডই থাকবে, পরবর্তীতে আরও একটা এক্সট্রা ব্যান্ড যোগ হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। সুতরাং আপনার ফোন 5G হলেও পরবর্তীতে আপনি আপনার দেশের বাজারে ওই 5G সাপোর্ট পাবেন কি না সে ব্যাপারে সন্দেহ রয়েছে, তাহলে আপনাকে সেই 4G থাকতে হচ্ছে। তাহলে আমি কেন বেশি দাম দিয়ে 5G কিনবো? তার থেকেও বড় কথা, এখানে কিন্তু কোম্পানিগুলো আপনার সাথে 5G গিমিক গেম খেলে গেছে, যেটা আমরা ক্যামেরা মেগাপিক্সেলের ক্ষেত্রে দেখেছি। ধরুন কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G, এখানে অনেকগুলো ব্যান্ড সাপোর্ট করে, আমরা এক একটা কোম্পানির স্মার্টফোনে এক এক ধরনের ব্যান্ড দেখতে পাবো। কোনো কোম্পানির স্মার্টফোনে হয়তো 4টে ব্যান্ড সাপোর্ট করে, কোনো কোম্পানির স্মার্টফোনে হয়তো 2টো ব্যান্ড সাপোর্ট করে, এরকমটা কেন হচ্ছে? হার্ডওয়্যার তো একই। এক্ষেত্রে কোয়ালকমকে একটা রয়্যালটি দেওয়ার দরকার পড়ে। ধরুন এখানে স্যামসাং M42, এখানে আমি যতদূর জানি 4টে ব্যান্ডের সাপোর্ট রয়েছে। এই ফোনটা চলে এসছে, রিভিউ আসবে, একটু ওয়েট করুন। হ্যাঁ, ফোনটার অনেক কিছু ভালো দিক আছে, খারাপ দিকও আছে, অবশ্যই রিভিউতে আসবো। এই ফোনটায় 4টে ব্যান্ড রয়েছে, এদিকে MI 10i, এই ফোনটা তো কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G প্রসেসর আছে, তাহলে সেখানে 2টো ব্যান্ডের সাপোর্ট দেওয়া হয়েছে 5G ক্ষেত্রে, N77 এবং N78, এটা কিন্তু শাওমির অফিসিয়াল ওয়েবসাইটেই দেওয়া রয়েছে। তাহলে এমনটা কেন হচ্ছে, একটা জায়গায় 4টে, একটা জায়গায় 2টো?
এক্ষেত্রে বললাম না রয়্যালটির ব্যাপার, এখানে শাওমি কিন্তু রয়্যালটি কম দিয়েছে, স্যামসাং রয়্যালটি বেশি দিয়েছে। 5G দেশের বাজারে অ্যাভেলেবেল হলে স্যামসাংয়ের ফোনটাতে একটু হলেও চান্স বেশি থাকছে 5G এলে সেটাকে অ্যাভেল করার মতো। এক্ষেত্রেই কিন্তু সবথেকে বড় বোকামিটা আমরা করে ফেলছি। আমরা 5G দেখে ফোন কিনছি, কিন্তু ওই 5G তে কতগুলো ব্যান্ড আছে সেই ব্যাপারটা আমরা লক্ষ্য করছি না। আদপে আমরা কিন্তু 4G ফোন কিনছি, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু ব্যাপারে কম্প্রোমাইজ করছি। এবার কম্প্রোমাইজের ব্যাপারটায় আসি। এই যে রিসেন্টলি রিয়েলমি 8 এর একটা 4G ভার্সন এবং একটা 5G ভার্সন লঞ্চ করলো। রিয়েলমি 8 এর 4G ভার্সনে আমরা অ্যামোলেড ডিসপ্লে পেলাম, 4টে ক্যামেরা পেলাম, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পেলাম, কিন্তু রিয়েলমি 8 যখন 5G লঞ্চ করলো সেখানে কিন্তু আমরা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পেলাম না, এছাড়াও অ্যামোলেড ডিসপ্লেও পাইনি। তো সেক্ষেত্রে কত জায়গায় কম্প্রোমাইজ আমরা করছি। এর সঙ্গে সঙ্গে রেয়ার ক্যামেরাতেও রিয়েলমি 8 এর 5G ভার্সন নাকি অনেক এভারেজ পারফরমেন্স দিচ্ছে, এটা আমি অনেক রিভিউ থেকে দেখেছি। তো সেক্ষেত্রে অনেক দিকে আমাদের কম্প্রোমাইজ করতে হচ্ছে শুধুমাত্র 5G ক্যাপাবেল একটা প্রসেসরের জন্য, 5G ক্যাপাবিলিটির জন্য। কিন্তু এই যে মিডিয়াটেকের Dimensity 700 প্রসেসরটা, এটা কিন্তু অতটাও পাওয়ারফুল নয়। এটা মোটামুটি আপনি ধরে রাখতে পারেন মিডিয়াটেকের Helio G95 এই মতোই পারফরমেন্স দেবে, অথবা কোয়ালকম Snapdragon 730 বা 720G এর মতোই পারফরমেন্স দেবে, কিংবা তার থেকে একটু হলেও কম দেবে। তো বুঝতে পারছেন কোথায় আমরা গিয়ে ভুলটা করছি। এছাড়াও দেখুন, Poco M3 Pro লঞ্চ করতে চলেছে, সেই Poco M3 Pro তে মিডিয়াটেকের Dimensity 700 সিরিজের প্রসেসর রয়েছে, সেখানেও কিন্তু কোনো রকম আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হচ্ছে না। অন্যদিকে Redmi Note 10 ফোনটাতে কিন্তু ওভারঅল একটা আপনি অলরাউন্ড পারফরমেন্স পেয়ে যাবেন, অলরাউন্ডার হিসেবে কিন্তু ওই ফোনটা অনেক বেটার চয়েস আপনার হতে পারে। সুতরাং আমার মতে আজকের দিনে দাঁড়িয়ে 5G ফোন কেনা মানে বৃথা আপনার টাকাটা নষ্ট করা। 5G মানে ওটা আদপে 5G নয়, শুধুমাত্র একটা গিমিক খেলা মাত্র, আর কিচ্ছু নয়। এর সঙ্গে সঙ্গে আরও একটা ব্যাপার আমি বলে দেবো, তাহলে স্মার্টফোন কোম্পানিগুলো 5G নামে, ফিউচারিস্টিক ফোনের নামে এত হাইপ তৈরি করছে কেন? কারণ স্মার্টফোন কোম্পানিগুলোর হাতে আর কোনো রকম অস্ত্র নেই যেটা দিয়ে আপনাকে বধ করতে পারে। ধরুন আপনার 4G ফোন, আপনি 4G ফোন ইউজ করছেন, যেই দেখবেন আপনার পাশের বন্ধুটি 5G ফোনে আপগ্রেড হয়ে গেছে, তখন আপনার মন চাইবে, আপনার মনেই বলবে যে আপনার ফোনটা ব্যাকডেটেড হয়ে গেছে। তখন আপনার যদি সামর্থ্য থাকে আপনি 5G ফোন কেনার দিকে অনেকটা এগিয়ে যাবেন। এই জন্যই স্মার্টফোন কোম্পানিগুলো এই হাইপটা তৈরি করছে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে। সো এতক্ষণে একটা ধারণা আপনাদের মনের মধ্যে দিয়ে দিতে পেরেছি। তবে সবশেষে আরও একটা ইম্পর্ট্যান্ট কথা বলবো, প্রত্যেকটা স্মার্টফোনে আপনারা দেখবেন কমনলি N78 এই ব্যান্ডটিকে দেওয়া হয়। এটা কেন দেওয়া হয়? কারণ এই ব্যান্ডটিতে যে ফ্রিকোয়েন্সিটা দেওয়া হয় 3300 MHz থেকে 3800 MHz, সেটা কিন্তু একটা এভারেজ মেগাহার্ট ধরে নেওয়া হয়। কোনো দেশের বাজারে প্রথম 5G এলে সেটা ওই মেগাহার্টের ওপরেই চলবে, তাই জন্য ওখানে N78 দেওয়া হয়। কিন্তু এটাই সব কথা নয়, আমরা যদি আরও 5G থেকে উন্নত করতে পারি তাহলে সেখানে দরকার হয় mmWave। সেই mmWave-এর যে ফ্রিকোয়েন্সি লেভেল সেটা হচ্ছে 250 GHz থেকে 300 GHz। বুঝতে পারছেন, একটা মেগাহার্জ একটা GHz, এটা গুলিয়ে ফেলবেন না। তখন কিন্তু আপনার ওই 5G স্মার্টফোনটি এটা সাপোর্ট করবে না, সুতরাং আপনি 5G ক্যাপাবিলিটি পাবেন না। এটা একদম জলের মতো পরিষ্কার। আশা করছি এরপরে কোনো ডাউট নেই। যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আমরা এমন একটা পরিবার যেখানে প্রত্যেকটা বন্ধুর কমেন্টে রিপ্লাই করা হয়। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন টেক আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য এবং আনকাট ভার্সানগুলো পাওয়ার জন্য। দেখা হবে